বরিশাল থেকে রাহাত খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাজমুল হুদা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে আমরা বরিশালে যাব, বরিশালে রাহাত খানের কাছে যাচ্ছি। রাহাত খান আমাদের সাথে যুক্ত আছেন। রাহাত, সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন জানাবেন আমাদের। জানেন যে কথায় আছে, রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। বরিশালের পরিস্থিতি হচ্ছে তেমন, যে কারণ সকাল 9:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক অবরোধ করেছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা এখানে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে শিক্ষার্থীদের সান্ত্বনা পর্যন্ত দেননি। আমরা একটু কথা বলবো শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে। আপনাদের অবরোধের ফলে জনগণের দুর্ভোগ হচ্ছে, আসলে কেন জনগণকে দুর্ভোগে ফেলছে? আসলে আমরা জনগণের কোনো দুর্ভোগ করতে চাচ্ছি না। আমাদের যারা প্রকৃত সন্ত্রাসী তাদের বিচার চাচ্ছি, কিন্তু প্রহসনমূলক ভাবে যারা অপরাধী, যারা প্রকৃত সন্ত্রাসী তাদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। যতক্ষণে গ্রেপ্তার করা হবে আমরা আমাদের যান চলাচল স্বাভাবিক করে দেব। আমাদের জন দুর্ভোগ আমরা চাই না, আমরাও চাই আমাদের সন্ত্রাসীদের গ্রেপ্তারের মাধ্যমে আমরা ঘরে ফিরতে। এই সমস্যা সমাধানে শুনছি যে উপাচার্যের সাথে নাকি এই মুহূর্তে পুলিশ প্রশাসন বা কারোর বৈঠক চলছে, আপনাদের কাছে কোনো খবর? আচ্ছা, তার আগে হচ্ছে যে আমি জনগণের ব্যাপারটা বলি, আমাদের হচ্ছে যত অ্যাম্বুলেন্স আছে সব পার করে দিচ্ছি, আমাদের হচ্ছে যত বৃদ্ধ মানুষ আছে, যত বাচ্চা আছে, মহিলা আছে, অসুস্থ, সবাইকে আমরা পার করে দিচ্ছি। আমাদের কোনো আমাদের কাঁচামাল থেকে শুরু করে সব কিছু পার করে দিচ্ছি। এখন হচ্ছে যে ভিসি স্যারকে আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের তিনটা দাবির কথা, এবং যে স্পষ্টভাবে নাম উল্লেখপূর্বক মামলা করে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। এখন তারা যদি এসে আমাদেরকে বলতে পারে যে হ্যাঁ আমরা গ্রেফতারের জন্য মামলা করেছি এবং তাদের গ্রেফতার হয়েছে, তখন হচ্ছে সেটা অন্য বিষয়। কত মামলা করেছে কিন্তু তারা অজ্ঞাতনামায় মামলা করেছে, যেখানে যারা বিরাট শ্রমিক দুজন আছে তাদের নাম আমরা উত্থাপন করিনি, যারা হচ্ছে আমাদের উপরে হামলা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপ প্রক্টর রয়েছেন। রাহাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাহাত খান যুক্ত হয়েছিলেন। এবার আমরা একটু সাভারে যাব। সাভারে আমাদের সহকর্মী নাজমুল হুদা এই মুহূর্তে যুক্ত আছেন। নাজমুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু গতকালকে একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন যে সংঘর্ষের ঘটনায় কিন্তু এখনও কিন্তু জাহাঙ্গীরনগর উত্তাল। আপনি দেখছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা, সেই বিশ্ববিদ্যালয় এখন যেখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে, আপনারা জানেন যে এখন পর্যন্ত 9টি হলের তালা খুলে কিন্তু স্ব স্ব শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়েছে, এবং একযোগে এই প্রায় 2 থেকে 2,500 শিক্ষার্থী তারা কিন্তু প্রতিটা হলেই তারা তালা ভেঙে তারা ভিতরে ঢুকে এবং তারা দখল নিচ্ছে। যেহেতু এই করোনা মহামারীর কারণে কিন্তু বিগত প্রায় 1 বছর ধরে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা বলেছে আমাদেরকে যে যেহেতু করোনা মহামারীর কারণে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা সেখানে বলছে যে হল বন্ধ রাখা হয়েছে। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে এই ঘটনায় যে শিক্ষার্থীরা কোথায় যা দাঁড়াবে নিরাপত্তার জন্য, কিন্তু তারা এখন নিরাপত্তার অভাবে কিন্তু মূলত তারা বিশ্ববিদ্যালয়ে তারা আশেপাশে কিন্তু তারা ভাড়া থাকতো, তারা এখন যেহেতু এই ঘটনার পরে তারা এখন নিরাপদ মনে করছে না, যার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন তারা তাদের হলে ওঠার জন্য কিন্তু প্রশাসনকে 3 দফা দাবিতে কিন্তু আজকে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। এবং আপনি জানেন যে আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং হল খুলে দেওয়ার জন্য, এবং এছাড়াও আশেপাশে যেসব অবৈধ যান বা অন্য অন্য যে গেটগুলি রয়েছে সেগুলো বন্ধ করে তারা কিন্তু বলছে যে বহিরাগতদেরকে গ্রেপ্তার করে এবং যারা এই ঘটনার সাথে দোষী তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু তাদের এই আন্দোলন। আমি একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে। আপনারা এখানে আন্দোলন করছেন, আপনাদের কয় দফা দাবি নিয়ে আন্দোলন? আমরা মূলত 4টি দফা নিয়ে আন্দোলন করতেছি, এবং 4টি দফার মধ্যে আমাদের প্রথম দফা যাতে আমরা হলে থাকতে পারি এবং আমাদের নিশ্চয়তা দেয় যে আমরা আমরা যে বাইরে মার খাচ্ছি আমরা যাতে হলে থাকতে পারি, হলে পানি গ্যাসের আবাসন যাতে ঠিক থাকে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এবং পোক্টার মহোদয় যে বক্তব্য দিয়েছে সেটা খুবই নেককারজনক, আমরা পোক্টার মহোদয়ের কাছে অনুরোধ করব তার বক্তব্য সে
পত্রকারক এবং সাধারণ ছাত্রছাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যারা বলছিলেন যে একজন শিক্ষার্থী, আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, তারা আসলে আপনারা এখানে কি করছেন এই মুহূর্তে, আন্দোলন করছেন কি? আসলে এখানটাতে এখন আমাদের হলগুলোতে হলের যে তালাগুলো মেরে রেখেছে ওগুলো ভাঙার চেষ্টা করছে, কারণ হচ্ছে আমরা এখন বাইরের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের অতিসত্ত্বেও হলে প্রবেশ করা খুবই জরুরি, তা না হলে আমাদের যেভাবে আমাদের উপর অতর্কিত হামলা হচ্ছে সেখানে আমরা আমাদের জীবন নিয়ে সংখ্যায় আছি। আমরা যে কোনো সময় আমাদের কোনো ভাই হয়তো বাবার আহত হতে পারে, হয়তো বা নিহত হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে এখানকার শিক্ষার্থীরা কিন্তু বলছে এবং তারা কিন্তু আতঙ্ক রয়েছে যে কখন গ্রামবাসী অ্যাটাক করে, সে কারণে কিন্তু তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই ছিল আমার কাছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং আন্দোলনের সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।